তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার মোবাইল ফোনের ব্যাটারিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই অ্যাপটি সব কিছু বলে দেবে, এমনকি সেই সমস্যাটির সমাধান করেও দেবে। আপনার মোবাইল ফোনের ব্যাটারিতে যতগুলো সমস্যা থাকবে সেগুলো কিন্তু দেখিয়ে দেবে যে কী কী সমস্যা রয়েছে, এবং সেই সমস্যাগুলো কিন্তু এই অ্যাপটি এক সেকেন্ডের মধ্যে সমাধান করেও দেবে। তো দেখবেন যে আমরা যখন মোবাইল ফোনে ফুল চার্জ দিয়ে রাখি এবং মোবাইল ফোন ব্যবহার না করার পরেও কিন্তু ধীরে ধীরে মোবাইল ফোনের চার্জ 5%, 10%, 20% অটোমেটিকভাবে কমে যায় বা আরও অনেক সমস্যা দেখা দেয়। বাট আজকের এই ভিডিওতে এমন একটি টিপস দেখাবো যেখানে আপনার মোবাইল ফোনের সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পারবেন যে কী কী প্রবলেম রয়েছে এবং সেই সমস্যাগুলোর কিন্তু আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। তো এই কাজটি আপনি কীভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, দেখুন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের ব্যাটারির যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো। তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করার পর এখন আপনি খুব সহজেই মোবাইল ফোনের ব্যাটারির যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তো এখন আপনি ট্যাপ টু এন্টার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখন আপনি খুব সহজেই মোবাইল ফোনের ব্যাটারির যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। সো এখন আপনি যেটি করবেন তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে দুটি অপশন রয়েছে, যেমন রয়েছে এখানে হেলথ এবং এখান থেকে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের হেলথের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তারপর রয়েছে ইনফরমেশান, সে এখন আপনি ইনফরমেশান এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইল ফোনের ব্যাটারির এখানে বিভিন্ন ইনফরমেশান দেখাবে, যেমন এখানে রয়েছে ভোল্টেজ, হেলথ, টেম্পারেচার, চার্জ, প্লাগ, টেকনোলজি, স্ট্যাটাস, এখান থেকে আপনি যে কোনো ইনফরমেশান চেক করতে পারবেন। সে এখন আপনি হেলথ এখানে ক্লিক করবেন, হেলথে ক্লিক করার পর এখন আপনি স্টার এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইল ফোনের ব্যাটারিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে সেটি শো করবে যে কী কী সমস্যা রয়েছে এবং সেটি আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন। সে এখন আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে, এখানে ফিক্স হচ্ছে। সে এখন আপনি অবশ্যই এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো এবার আপনার মোবাইল ফোনে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এরকমটি দেখাবে, যেখানে লেখা থাকবে লো চার্জ, ইনঅ্যাক্টিভ, হেলথ, এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য এখন আপনি ফিক্স প্রবলেম এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। সে এখন আপনি অবশ্যই এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে ফিক্স হচ্ছে। ওয়েট করার পর দেখবেন যে আপনাকে এখানে ওকে করতে বলবে, সেটি আপনি অবশ্যই ওকে করবেন। তারপর দেখবেন যে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা যদি কোনো সমস্যা থাকে সেটি কিন্তু সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই মোবাইল ফোনের ব্যাটারি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। সো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করুন, প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন যে ব্যাটারি সেলিব্রেশন, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, তারপর আপনি খুব সহজেই এই কাজটি করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।